बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलाइकुम वेलकम बैक टू माय चैनल केमन आछेन सबाई आशा करछि सबाई अनेक अनेक भालो आछेन आल्लाहर रहमते आपनादेर दुआ आमिओ अनेक भालो आछि आलहामदुलिल्लाह। आजके आबारो अनेक दिन पर एकटी भिडियो निये चले आसलाम, तो आशा करछि भिडियोटा आपनादेर काछे भालो लागबे। तो आमि संसारेर जन्य टुकिटाकि किछु जिनिस किने आनलाम, তাই আমি ভাবলাম যে আমার দর্শকদের সাথে শেয়ার করি। অনেক আপুরাই আছে জিনিস কিনতে চা, তো দেখলে অনেকটা অভিজ্ঞতা আসে, এই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দর্শক, এখানে আমি তিনটি বয়ম কিনেছি, মানে তিনটি এক্সিট। তো কি কি রাখা যাবে বয়ামের ভিতরে? এই প্যাকেটের মধ্যে দেওয়া আছে, বা এক একজনের এক এক পছন্দ চাহিদা, সব কিছুই রাখতে পারবেন। এই হলো বড় সাইজ দেয়া, এগুলো বয়ম বাহিরের। তো এটা হলো মাঝারি, আর এটা হলো ছোট। তিনটা বয়ম আপনাদের সাথে আমি খুলে দেখাইতেছি। আসলে বয়মগুলো অনেক সুন্দর, আমার তো দেখে অনেক ভালো লাগছে, তো এই জন্য আমি কিনে আনলাম। তিনটে বয়ম আমার কাছ থেকে দাম নিচ্ছে 1400 টাকা। এই বয়মগুলো কিন্তু অনেক মজবুত, অনেক হেভি। এই বয়মগুলো কিন্তু কাছের আর বাহিরের, আর কাছের জিনিসও কিন্তু যে কোনো কিছু রাখলে অনেক দিন ভালো থাকে, মানে ফ্রেশ থাকে, স্বাস্থ্যের জন্য অনেক ভালো, এই জন্য কিনে আনছি। এই তিনটে বয়ম 1650 টাকা দাম চাইছিল, পরে দিয়ে আমি দামাদামি করিয়া 1400 টাকা দিয়ে আনছি। তো দর্শক, এখানে একটি সামিসের সেট আমি কিনে নিয়েছি, এটাও আমার অনেক দরকারি প্রয়োজন। তো আমরা মেয়েরা তো অনেক শখ করি জিনিস কেনার জন্য, মহিলারা সংসার সাজিয়ে গুছিয়ে রাখতে চাই, এটা সবারই মনের মধ্যে থাকে। তো এই সামিসের সেটের মধ্যে কাটা সামিস আর প্লেন সামিস 18টা সামিস আছে, আর আপনার এখানে 6টা ছুরি আছে। এগুলো দাম নিচ্ছে আপনার 500 টাকা। তো ওই প্যাকেটটা আর কুলে আপনাদেরকে দেখালাম না, এইভাবেই আমি শোকেসে রেখে দিব। বাসায় যখন বেশি মেহমান আসে, তখন কিন্তু আমাদের বেশি চামিসের দরকার হয়। আমি যে বললাম যে আরও একটি চামিসের সেট আমার আছে, এই চামিসের সেটটাও কিন্তু আমার আগের, এই যে এটা দেখাইতেছি এই জন্যই যে এই যে চামিসের সেটটা যে কিনছি, মানে এটা আমি কুলছি না, এই জন্যই প্যাকেটটা কুললে মানে এলোমেলো হয়ে যাবে। আপনাদেরকে বুঝাইতে পারলাম কিনা জানি না, মানে এই চামিসের সেটটা আমি কুলে দেখাইতে পারছি না, দেখে আগের এটা আপনাদেরকে বুঝাই দিতেছি। এই যে 6টা ছুরি আর এই যে 6টা কাটা চামিস, মানে জিনিস একই। আর এই যে 6টা হলো মানে প্লেন চামিস, এগুলো হয়েছে বড়। আর এই যে 6টা হয়েছে ছোট, এগুলো একটু ছোট সাইজ। আর এই চামিসটা আমি একটা করে কিনে আনছি, এটা আমার ছেলের জন্য আনছি, অনেক সময় নাস্তা মাস্তা যাতে খেতে পারে। এটার দাম নিয়েছে 90 টাকা। আর এই সেটটা 450 টাকা দাম নিছিল। তো দর্শক, অনেকেই বলতে পারেন যে আগের জিনিস কেন দেখাইতেছেন, আসলে আমি দেখাইছি এই জন্যই যে এইটাতেও আবারও বলে দিচ্ছি, আপুরা খেয়াল করবেন আমার কথাগুলো, এটার মধ্যে কিন্তু 18টা চামিস আর 6টা ছোট ছুরি, আর এটার মধ্যেও 18টা চামিস 6টা ছুরি,
एक ही जिनिस एटा खुलते फर्सी ना देखिया अपना अपना देर के आगे टा देखा ही सी क्या की ना मैं डाकेन जाने ना ये फुलदानी डे अमी किने आंची हमार आरो एक टा आसे एटा दाम निसे 500 टका एटा बाहिरेर कागज गुला उठी गेसे ये फुलदानी डे अमी अनेक शौक करे आंची आरो ए रकम एकटा ফুল রাখার জন্য আমার আছে আগের তো আপনাদের কাছে কেমন লাগছে আমার জিনিসগুলা আপনারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন এটা 500 টাকা দাম নিচে এটা কিন্তু বাহিরের অনেক মজবুত অনেক হেভি দেখেন আপনাদেরকে ক্যামেরাত কেমন দেখা যাইতাছে আমি জানি না বাস্তবে কিন্তু অনেক সুন্দর লাগতাছে মাশাআল্লাহ আমার জিনিস দেখে কিন্তু আমি বলতেছি না আসলেই অনেক সুন্দর লাগতাছে এটা আমার অনেক পছন্দ হইছে তাই আমি শক করে নিয়ে আসছি এটা আমি ডাইনিং ঘরে রাখবো আর আগের একটা আছে এটা আমার বেডরুমও নিয়ে যাব ওই যে দেখেন এদিক দিয়ে কিন্তু আবার ডিজাইন করা এটা অনেক ভালো লাগছে আমার কাছে আর এই যে এটা হলো আগের এটা আপনারা আমার বাসার আমাদের বাসাটা কিন্তু আল্লাহর রহমতে আমাদের নিজেরই তো আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন দোয়া করবেন আমার জন্য আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে আমার আসলে আমি একা মানুষ যা যে আপুরার হাজবেন্ড বাহিরে থাকে এরাই জানে যে সব কিছু একা চালাইতে হয় এই জন্য মনে করেন যে আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না তো এইটা আপনাদের কাছে কেমন লাগছে এটা আগের এরপরেও আপনাদেরকে দেখাইছি এই জন্যই যে একরকম এই যে দুইটা আমি কিনছি এটা কিন্তু আগের আমার তো কোনটা আপনাদের আপনাদের পছন্দ হয়েছে আমাকে জানাবেন আর এইটা কিনছিলাম আপনার এটা কিনছিলাম 450 টাকা দিয়ে এটা অনেক আগের তো এইটা আমি কিনছি সবসময় ব্যবহারের লাগিয়ে অনেক দাঁতের নাস্তা নিজেরা সকাল বিকালে খাওয়ার জন্য টেবিলে রাখা যাবে আমার কাছে ভালো লাগছে মেলা বাইন তো আপনারা দেখতে আছেন এরপরেও আমি বলে দিতেছি এটা আমি কিনছি 150 টাকা দিয়ে আবারও বলে দিচ্ছি আপুরা দামগুলা কিন্তু আমি বললামও না কারণ কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করে জিগা যে আপু কোনটার দাম কী এই জন্যই বলে দিচ্ছি আর আপনারা যদি কিনেন তাহলে আপনাদের জন্য সহজ হয় এই জন্যই আমি দামটা বলে দিয়েছি আর দর্শক এটা আপনারা দেখছেন ফাঁকঘরের আমার কিচেন ট্যুর ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে যারা যারা দেখছেন অনেক অনেক ধন্যবাদ আর যারা না দেখছেন প্লিজ দেখে নেবেন কিচেন ট্যুর ভিডিওর মধ্যে এটা আমার দেওয়া আছে এটা আমার আগের কিনা আজকে কেন দেখাইতেছি প্রশ্ন করবেন তাই না আজকে দেখাইতেছি এই জন্য তো এক আপু কিচেন ট্যুর ভিডিওর মধ্যে এটা দেখে কমেন্ট করছিল যে এটার দাম কত কাঁচের পাত্রটা আপু দাম কত তো আজকে আমি বলে দিতেছি আপু আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে আশা করি আমি আপনি খুশি হবেন ইনশাল্লাহ আমার চ্যানেলের পাশে থাকবেন তো এটার দামটা বলে দিতেছি এই মুখসহ এটা কিন্তু আসলেই একটা সুন্দর জিনিস আমি ফুডিং বানাইছি কয়েকদিনেই ওভেনে ইলেকট্রিক ওভেনের জন্য এটা আনছি ইলেকট্রিক ওভেনে অনেক কিছুই নাস্তা বানানো যায় সবচেয়ে বড় কাজে লাগে ফুডিং বানানির এটা 650 টাকা নিচ্ছে তো দর্শক আপুদেরকে বলতেছি আপনাদের কাছে আমার জিনিসগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন তাহলে আমি অনেক অনেক খুশি হব আপনাদের জন্য দোয়া করব আর আমার চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি তো এই ভিডিওটার মধ্যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আমি উত্তর দেব ইনশাল্লাহ তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ